আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে পাইপিং ট্রেনার মোহাম্মদ নাজমুল হক। আমাদের স্টুডেন্টদেরকে আমরা কীভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, কীভাবে তাদেরকে কাজ শিখিয়ে থাকি, আজকে আমরা একটা স্টুডেন্টের ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা কতটা যত্ন সহকারে এবং কতটা দায়িত্ব সহকারে আমরা তাদেরকে কাজগুলো শিখিয়ে থাকি। তো বন্ধুরা, বিদেশ, আমাদের অনেকেরই বিদেশ যাওয়ার অনেক স্বপ্ন, দেশ ত্যাগ করা অনেকের স্বপ্ন। তো আমরা বিদেশ যাব, আমরা বিদেশ থেকে রেমিটেন্স আর্ন করব, আমরা অনেক টাকা ইনকাম করব, তবে আমরা লেবার বিষয়ে গিয়ে ইনকাম করব না, আমরা একজন টেকনিশিয়ান হিসেবে বিদেশ যাব, আমরা অনেক টাকা স্যালারি আর্ন করব। তো বন্ধুরা, তোমাদেরকে স্কিল গঠন করতে হবে, অর্থাৎ তোমাদেরকে একজন টেকনিশিয়ান হিসেবে যদি তোমরা বিদেশ যেতে চাও, সেটা ওয়েল্ডিং হোক, পাইপ ফিটিং হোক, তোমরা মূলত একটা স্কিল গঠন করে যদি বিদেশ যেতে চাও বা বিদেশ যাও, তাহলে তোমরা অনেক টাকা আর্ন করতে পারবে, তোমাদের স্যালারিও অনেক হাই হবে। দেখো, এটা কি, এটা পুরোটা স্কুলের মতো, কিন্তু এটা কি পুরোপুরি আমাদের স্কুল হয় নাই। এই স্কুল করতে আরও আমাদের পাঁচ লাগবে, এটা পাঁচ দিয়ে থেকে সেট আপ করলে তাদের মোটামুটি একটা স্কুল হয়ে যেত, কিন্তু এটা পুরো স্কুল হয় নাই। এটা আমাদের মূলত কাজ হচ্ছে, এটা হচ্ছে কি বার্টিক্যাল রোলিংয়ের কাজ হচ্ছে এখানে। এটা আমাদের কাজ হচ্ছে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5, এবার আমাদের শিল রয়েছে 40 ডিগ্রি 40 শিলের পাইপটা আমরা কাজ করছি। যেমন মনে করো, এই যে প্লান্টসের থেকে এই যে উপরে উঠছে, উপরে উঠেছে কি, এখানে হয়েছে কি 45 ডিগ্রি এলবো ইউজ করা হয়েছে, 45 ইউজ করে বাটি গেলে আমাদের এটা আপে দিয়ে গেছে। 67.5 ডিগ্রিটা প্রয়োজন, হ্যাঁ, আর 90 ডিগ্রিটা তো আমরা আগে পেয়ে গেছি। ওকে, তো তোমরা যত সেন্টার লাইন বাড়বে তত কিন্তু এখানে ডিগ্রি কমবে, নতুন নতুন ডিগ্রি আসবে। ওকে, তো আমি এটা সর্বশেষ কত ডিগ্রিতে করছি, কত সেন্টার লাইনে করছি? 16 সেন্টার লাইনে করছি। এখন যদি আমাকে 32 সেন্টার লাইনে করতে বলে, তখন এই যে 360 ডিগ্রি এখানে আমরা বাল্ব লাগাবো, কিছু বাল্ব লাগানো আছে, আরো কিছু বাল্ব লাগাবো, আরো কিছু লাগাবো, লাগাবো আমরা। দেখো, আমাদের যে